মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। আজকে সকাল থেকে ব্লগটা একদম শুরু করে দিলাম। তো দেখো, চা হচ্ছে একদিকে, ভাত হচ্ছে। আমাদের সকালবেলাতেই ভাতটা বসে যায়, যেহেতু শাশুড়িমা সকালে ভাত খায়, আমিও খাই যদিও, তবে আমার অন্য কিছু হলেও চলে, কিন্তু শাশুড়িমার ভাত খেতেই হয়। তো যাই হোক, এখন আমি চাটা করছি, চায়ের জলটা ফুটে গেছে। আজকে আমাদের নিরামিষ, সেই জন্য মুগডাল রান্না করছি। মুগডাল ভাজা হয়ে গেছে, এদিকে ভাতে হাঁড়িটা উপর করেছি, ডালটা তারপরে বসিয়ে দিয়েছি। এখানে আলু ভাজা করছি, পটল আলু সোয়াবিন দিয়ে তরকারি করব নিরামিষ করে। আর এখন একটুখানি আটা মাখবো, এই জন্য আটাটাকে বের করে দিচ্ছি। তোমার চুলটা কিরকম অদ্ভুত হয়ে এভাবে কাটিং করেছো দেখো, তোমার ডান দিকটা ঘোরো, ডান দিকটা ঘোরো, কিরকম অদ্ভুত লাগছে চুলটা। চুল কেটেছে আর কি, কি শাক এনেছে? মূলো শাক, লাল শাক, এটা লাল শাক, এটা মূলো, মূলো, এটা লাল শাক। তোমার কি লেটি ভাত খাওয়ার ইচ্ছা হয়েছে? আমাদের যেহেতু চোদ্দ শাক খাওয়ার নিয়ম আছে, এই জন্য আজকে সকাল সকাল বাজারের দিকে চলে গেছে শাকটাকে বিশেষ করে আনার জন্য। তো আজকে যদিও বাজারে প্রচুর শাক উঠবে, আর এখানে রয়েছে অনেকগুলো মূলো, যেটা হাজবেন্ড খেতে ভীষণভাবে পছন্দ করে। এই তো শুরু হয়ে গেল মূলো আনার দিন, রয়েছে এমনি শাকের আটি, রয়েছে বাঁধাকপি, এইসব। তোমরা যে প্যাকেটটা দেখছো, এর মধ্যে চোদ্দ রকম শাক মেশানো আছে, আর এটা হলো 250 গ্রামের প্যাকেট। আর এটার সাথে এই এক আটি লাল শাক দিয়ে আজকে চোদ্দ শাক রান্না করা হবে। ছেলে এখন সকালের জল খাবারটা খাচ্ছে, আর ওর আম্মা ওর পিছন দিয়ে বসে শাকটাকে বাচ্ছে। আর আমি আটা মেখে নিয়েছি, এখন হাজবেন্ডের জন্য কটা পরোটা ভেজে দিচ্ছি। তো এরকমভাবে পরোটা খেতে খুবই পছন্দ করে হাজবেন্ড। আর এখন শাকটাকে ধুতে হবে, আর এই শাকের মধ্যে প্রচণ্ড নোংরা থাকে, ভালো করে ধুতে হবে। ছাদে গিয়ে এখন জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি, আজকে ওয়েদারটা খুব একটা ভালো নয়। তো হাজবেন্ড বলছিল কালী পুজোর দিন থেকে বৃষ্টি হতে পারে, তো দেখা যাক। শাশুড়িমা তো শাকটা বেছে দিয়েছে, এবারে আমি শাকটাকে কুচি করে নিচ্ছি। আর খুব ভালো কুচি করতে পারি না, তবে যে কেনা শাকটা তার থেকে ভালো কুচি করতে পারছি। তো শাক কাটা হয়ে গেছে, এদিকে প্রদীপগুলোকে জলে ভিজিয়ে দিয়েছি, আর শাক ধুয়ে নিয়েছি। এবারে বাদামটাকে ভেজে নিচ্ছি, কাঁচা বাদাম এটা। তো শাকের মধ্যে বাদামটা দেব, তো একটু তেল দিয়ে দিয়েছি এখন কড়াইতে, তারপরে শুকনো লঙ্কাটাকে ভেজে নিয়েছি, কালো জিরে ফোড়ন দিলাম। এবারে শাকটাকে ছেড়ে দিচ্ছি, আর এতগুলো শাক মজে তো একটুখানি হয়ে যাবে। তো যাই হোক, নাড়াচাড়া করে নুন হলুদ চিনি দিয়ে আজকে শাকটা রান্না করছি। তোমাদের বলেছিলাম না যে এতগুলো শাক কমে কইটুকু হয়ে যাবে, দেখো এই দেখো কতটুকু হয়ে গেছে এতগুলো শাক। আজকে তো নিরামিষ রান্না করেছি, সাথে আজকে রান্নাটা হয়েছে খুব সোজাসাপটা, এই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিয়েছি। তারপর আজকে ঘরের দিকের অনেকগুলো কাজ আছে, সেগুলো করতে হবে। তো প্রথমে আমি ঘরটাকে ঝাঁট দিয়ে নিচ্ছি। তো প্রতিদিন যেভাবে ঝাঁট দিই সেভাবে আজকেও ঝাঁট দিচ্ছি, তার কোনো ব্যতিক্রম নেই। তারপরে ঘর তো ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার সমস্ত নোংরাগুলো তুলে প্যাকেটের মধ্যে ভরে ফেলছি। তারপরে ছাদে যে প্রদীপগুলোকে দিয়েছিলাম রোদে, সেগুলো সমস্ত শুকিয়ে গেছে, এখন এগুলোকে ভরে রেখে দিচ্ছি একটা বাটির মধ্যে। তারপরে সন্ধ্যাবেলা তো এগুলো জ্বালাতে হবে আবার। আজকে আমাদের রান্না হয়েছে উচ্ছে আলু ভাজা, শাক ভাজা, ডাল, পটল, আলু, সোয়াবিন দিয়ে একটা তরকারি। এদিকে ছেলে খাচ্ছে, ওদিকে শাশুড়িমা খাচ্ছে, আর আমাকে এখন খেতে হবে, ভাতটা তো রেডি করে ফেলেছি। তারপর আজকে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি বেরোচ্ছি। তো এখন সাজুগুজু হয়ে গেছে, হাজবেন্ড বাইরে ওয়েট করছে আমার জন্য। তো জুতো পরে নিলাম এখন। ভুল করে হেলমেট না পরে বেরিয়ে চলে গেছিলাম, এই জন্য আবার আসতে হলো। তারপরে ছেলে দরজা খুলে হেলমেটটাকে দিল, তারপরে হেলমেট পরে বেরোচ্ছি। হেলমেট পরতে ভালো না লাগলেও কিছু করার নেই, কিন্তু রাস্তাঘাটে চেকিং চলছে, এখন যেহেতু পুজোর সময় বিভিন্ন রকম সমস্যা হতে পারে, এই জন্য হেলমেটটা মাস্ট পরে নিয়েছি, এখন পরে পরে বেরিয়ে গেলাম। চতুর্দিকটা পুরো সবুজে ঘেরা, তো হাজবেন্ডের সাথে যাচ্ছি বাজি মার্কেটে। তো দু বছর যাবো যাওয়া হয়নি, এবছর আবার যাচ্ছি। তো চলো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো।
হাজির হাটটা হলো মাতারাঙ্গিতে, তো সেদিকেই যাচ্ছি। ওখানে পুরো গ্রামের রাস্তার ভিতর দিয়ে যাচ্ছি, তো চারিদিকে প্রচুর গাছপালা পুকুর সবই দেখতে পাওয়া যাচ্ছে, আর আমাদের আগে পরে প্রচুর বাইক দেখতে পাওয়া যাচ্ছে, তারাও যাচ্ছে আমাদের মতো বাজিয়ে আনতে। যেরকম ভাবে শাড়ির মার্কেট দেখা যায় সেরকম ভাবে এটা হলো একটা বাজির মার্কেট, আর মস্ত বড় এই মার্কেটটা। আমি এর আগেও এখানে এসেছি, তো ভিতর দিকে অনেক দোকান আছে, তো সেদিকে যেতে পারিনি যেহেতু সন্ধ্যা হয়ে যেতে পারে, একটুখানি তাড়াহুড়ো করছি। ওই যে বাইকটা আসছে ওইদিকে গেলে পরে প্রচুর দোকানপাট দেখতে পাওয়া যায়, তো আমরা সামনের দিকে যে দোকানটা আছে সেখান থেকে জিনিস কিনে নিলাম। বাজির মার্কেট থেকে এবারে আমরা বেরিয়ে যাচ্ছি, প্রচণ্ড ভিড়, সামনের দিকে দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি একবার। যেহেতু এই মার্কেটটা একটুখানি গ্রামের ভিতরে, এই জন্য চাষের জমিগুলো এখানে দেখা যাচ্ছে, তো দূরে দেখো সবুজে ঘেরা ধান খেত দেখা যাচ্ছে, আর আমার হাতটা একেবারে আটকা, ভালো করে রেকর্ডিং করতে পারছি না আমি। এখন আমাদের আগে অনেকগুলো গাড়ি আছে, পিছনে অনেকগুলো গাড়ি আছে, তো দেখো তোমরা দেখতে পাচ্ছ আর সামনে অনেকগুলো গাড়ি আছে। কল্যাণী হাইওয়ে ক্রস করে একটা সুন্দর লাইটিং দেখতে পেলাম, তো এই যে প্যান্ডেলটা, এই প্যান্ডেলেরই ওটা লাইটিং এর গেট ছিল। এই মাত্র বাড়িতে এসেছি, আর দেখো আমার চুলগুলোর কি অবস্থা হয়েছে, তো এখন হাজবেন্ড সমস্ত বাজগুলোকে বের করছে আর চেক করে নিচ্ছে, আরো একজন নেবে তো জিনিসগুলো, এই জন্য সব আলাদা আলাদা করা হচ্ছে। চাটা একটু পরে করতাম চোদ্দটা প্রদীপ জ্বালিয়ে, কিন্তু একজন এসছে নিচে, এই জন্য খুব তাড়াহুড়ো করছে, তাড়াহুড়ো করে চাটা বানালাম। আজকে সন্ধ্যাবেলা সিঙ্গারা আর মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করলাম। বাজি টেস্ট প্রক্রিয়া চলছে, তো একটা ফাটিয়ে দেখলো বেশ ভালোই জ্বলছে, এবার আর একটা আনতে গেছে ছেলে নিচে। এই দেখো ছেলে নিয়ে চলে এসেছে এই জিনিসটা, এই যে এটা এরকমভাবে ফাটছে। একদিকে চোদ্দ প্রদীপ সাজানো আর একদিকে বাজি ফাটানো, দুই একসাথে চলছে, তো এদিকে প্রদীপ সাজাচ্ছি আবার ছেলে রাখছি বাজি ফাটানো দেখার জন্য, সব দৌড়ে দৌড়ে করছি। ফাইনালি বাজি ফাটানো দেখে চলে এসেছি, তখন তো প্রদীপগুলো সাজিয়ে গেছিলাম, এখন আবার প্রদীপের মধ্যে সলতিগুলো ভরে ফেলছি, তারপরে তেল দিয়ে দিলাম, আর মাঝখানের যে প্রদীপটা সেটা আমার মিষ্টি শোনার জন্য এনেছি। এবার এই প্রদীপগুলোকে সাজিয়ে সুন্দর করে বসালাম, আর এই প্রদীপটাকে মিষ্টি শোনার সামনে এভাবে দিয়ে দিলাম, তো আমার চোদ্দ প্রদীপ সাজানো কমপ্লিট, মানে গোছানো কমপ্লিট। এবারে এগুলোকে জায়গা মতো সব দিয়ে দেবো, এই দেখো কি সুন্দর লাগছে না দেখতে, তো এবারে নিচের দিকে নিয়ে যাচ্ছি, তো এবার নিচে গিয়ে বারান্দায় গিয়ে সাজিয়ে রেখে দেবো, তো চলো সঙ্গে থাকো। বাইরে দিক দিয়ে বিভিন্ন কালারিং যে টুনিগুলো সেই লাইটগুলো ঝুলছে, এই জন্য খুব ভালো লাগছে দেখতে, তার উপর এই প্রদীপগুলো জ্বালাচ্ছি আরও ভালো লাগছে দেখতে, তো শাশুড়িমার লাইটটাকে জ্বালিয়ে দিল, তো এই দেখো প্রদীপগুলো সব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আজকে যেটা হয়েছে, দুপুরবেলা তো বাড়িতে ছিলাম না, তার জন্য ভিডিও এডিটিং হয়নি, এখন বসে বসে এডিটিং করছি, আরও কিছুটা বাকি আছে, এখনও মোটামুটি এক দেড় ঘন্টার কাজ বাকি আছে, সেটা এখন আবার করবো, ততক্ষণে আমার এই ফোনটা চার্জ হোক, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো, একদম ক্লান্ত শরীর আমার আজকে। এখন আবার চলে এসেছি রান্নাঘরে, রান্নাঘরে সমস্ত কাজগুলো করার জন্য ভাত গরম করছি, ওদিকে মিমিদের মাংসটা গরম হচ্ছে। ঠিক রাত্রি 9:45টার সময় আমার এডিটিং এর কাজ কমপ্লিট হয়েছে, আর ভিডিও যেতে 10টা বেজে যাবে, তো এর মধ্যে আমার ভাত গরম করা হয়ে গেছে, রান্নাঘরের টুকটাক কাজগুলো সেরে এসেছি। তো আমাদের রাতে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন যে কাজটা করব সেটা হলো টেবিল ক্লথটা চেঞ্জ করব, আগামীকালের জন্য আর চাপ নেব না, তো এটা এখন পরে কি বাজি কিনলাম তোমাদেরকে দেখানো হয়নি, আর এটা পেতে নি তারপর তোমাদেরকে দেখাচ্ছি। নতুন টেবিল ক্লথটা পাতার আগে পুরনো যে টেবিল ক্লথটা রয়েছে সেটাকে তুলতে হচ্ছে, তারপরে ম্যাটগুলো যে রয়েছে সেগুলোকে তুলে ফেললাম, আর টেবিল ক্লথটার উপরে যে প্লাস্টিকের টেবিল ক্লথটা রয়েছে সেটাও তুলে নিলাম। এবারে এগুলো তোলা হয়ে গেলে তারপরে এগুলো ধুয়ে দেব, ভালোই হলো, এখন এটা কিছুদিন পাতা থাকবে, তারপরে ওগুলো ধোয়া হয়ে যাবে, তারপরে এটাকে তুলে আবার ওগুলো পেতে দেব, তো এই দেখো আমি পেতে ফেললাম।
এবারে এর উপরে যদি একটা সুন্দর ফুলদানি দিয়ে দেওয়া যায় তাহলে আরও ভালো লাগবে। তো আমি এটা দিয়ে দিলাম। ব্যাগ থেকে এখন বাজিগুলো বের করে এই বাস্কেটের মধ্যে রেখে দিচ্ছি। আর এর মধ্যে রয়েছে তারাবাতি, তুরবি, রং মশাল, চরকি, এই সমস্ত কিছু চেনা বাজি, আর কিছু অচেনা বাজি রয়েছে যেগুলোর নাম আমি তোমাদেরকে বলতে পারলাম না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এটুকুই। তোমাদের সম্পূর্ণ ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকালে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। Bye!